গোড়ায় দেবো, একদম কানের গোড়ায় দেবো, এইটা এইটা ওই পাশে পাঠিয়ে দেবো। এরপর দিন আর বলবো না। লাগাতার করোনা সংক্রমণ বেড়েই চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ। সংক্রমণ রুখতে প্রশাসনকে পথে নামতে দেখা গিয়েছে। বৃহস্পতিবার মহকুমার শাসক আজহার জিয়া সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পথে নেমেছেন, বাজারে মাস্ক ছাড়া বেচাকেনা বন্ধের নির্দেশ দিয়েছেন। মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে গ্রেপ্তারও করছে পুলিশ। আগামী সোমবার থেকে টানা চার দিন বাজার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ক্যানিংবাসী থোড়াই কেয়ার মনোভাব। শুক্রবার সকালে বাজারে সেই চেনা ছবি, মাস্ক ছাড়াই বেচাকেনা চলছে দিব্যি। ক্রেতা বিক্রেতা বহু মানুষের মুখে মাস্ক নেই। গত চার দিনে ক্যানিং এর এক নম্বর ব্লকে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। চার দিনে অন্তত চার গুণ বেশি সংক্রমিত হয়েছে সাধারণ মানুষ। তবুও এই বেপরোয়া মনোভাব কিছুতেই দমন করা যাচ্ছে না। এইখানে বের করে কান ধরে উঠবাস করা ভালো লাগবে, ভালো লাগবে সেটা চশমা পরা সাহেবের চশমা পরা, উনি মাস্ক করে নেই। এই ভদ্রলোকের চশমা পরা, উনি মাস্ক করে নেই। ওষুধের দোকানে বসে আছেন, মাস্ক করছেন না। এত রুখানের গোড়ায় এই হাতটা পড়লে কি হবে জানেন? একদম কানের গোড়ায় গোড়ায় দেবো, একদম কানের গোড়ায় দেবো, এইটা এইটা ওই পাশে পাঠিয়ে দেবো। এরপর দিন আর বলবো না।